أسير بعد خذ নির্বাচনের আর মাত্র চার দিন বাকি আপনি কেমন আশাবাদী যে কত সংখ্যক ভোট পেয়ে পাশ করতে পারেন অবশ্যই আমি আশাবাদী আমাদের সাইড কন্ট্রিবিউট বিধানসভা বিজেপি আইপিএফটি মৈত্রী জোটের প্রার্থী হিসেবে আমি জয়ী হব হ্যাঁ এখানে পাহাড়ি বাঙালি মিশ্র এলাকা এখানে পাহাড়ি যে ভোটার আছে তার সমানের বাঙালিদের ভোটার আছে আমরা যারা জোট মৈত্রীকে যারা নিন্দা করছে জোট মৈত্রীকে যারা হিংসা করে রাজনীতি করছে ওনারা কোনারা জয় পাবে না এবং ত্রিপুরা মথা বা সিপিএম এখানে জয়ের কোনো প্রশ্নই আসে না হ্যাঁ বিজেপি আইপিএফটি যদি আমরা সঠিকভাবে জোটের ধর্ম পালন করতে পারি তাহলে আমরা হয়তো বা আগাম একটা নির্বাচনের বিজয় মিছিল করার পর্যন্ত আমরা প্রস্তুত তার মধ্যেও আজকে একটা কিছু চক্রান্তকারীদের জন্য আমরা হয়তো আজকে সেই সুযোগটা আমরা পাইনি কিন্তু আমরা আশাবাদী অবশ্যই নির্বাচন আট কয়েকটা দিন আছে নির্বাচনের পরেই জয় আমাদের বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী জয় হবে সেই প্রসঙ্গ কেউ মঞ্চে বা কেউ রাত্রে সন্ধ্যার সময় উত্থান সভা যেগুলো এখানে মায়ের লাগিয়ে প্রচার করতে পারে
সময়ের অপেক্ষা করুন আমাদের হাতে আর দিন চাইতে দিন রয়ে গেছে কেন্দ্রের নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বরা আপনারা এই মঞ্চে দেখতে পাবেন রামচন্দ্র দেখতে পাবেন সারদারা দেখতে পাবেন আজকেও আমার কেন্দ্রীয় রাজ্যের নেতৃত্ব আসার কথা ছিল কিন্তু আমাদের দেশের মহামান্য প্রধানমন্ত্রী উনি রাজ্যে দুটি একটি প্রোগ্রাম করে আজকে দিনে আর দিল্লিতে বের করে যাবে তার জন্যই আজকে সমস্ত যারা কেন্দ্রের নেতৃত্ব বা রাজ্যের নেতৃত্বরা রাজ্যের নেতৃত্ব তো অনেকেই প্রার্থী আর কেন্দ্রীয় নেতৃত্বরা মহামান্য আমাদের প্রধানমন্ত্রীকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এবং সমস্ত কিছু রাজ্যের নির্বাচনী প্রস্তুতির বার্তাগুলো তারা সব জনগণের প্রোগ্রাম জনগণের সাথে প্রোগ্রাম সেরে যারা আলাদা হবে তাদের একটা একটা করে রিপোর্ট চাওয়া হবে কোনো মতেই অ্যাবসেন্ট আজকে মিটিংয়ে আর আমাদের অ্যাবসেন্ট করার মতন তাদের কোনো সুযোগ নেই যার জন্য ওরা আসতে পারেনি আমার টেলিফোনে সবার সাথে কথা হয়েছে রাজ্যের প্রবাহের সাথে কথা হয়েছে প্রাপ্ত মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে তারপর ভাইস প্রেসিডেন্ট বিজেপি প্রদেশের সাথে আমার কথা হয়েছে সংগঠনের মন্ত্রী ফণীন্দ্রদার সাথে আমার কথা হয়েছে ফণীন্দ্রদা আজকে সকালে গুয়াহাটি থেকে ফ্লাইটে করে দৌড়ে আছে উনি বাড়িতে ছিল তাকে আমার কথা হয়েছে আমি প্রেম ভাই আগামী সকালে 8:30 ফ্লাইটে আমি ত্রিপুরায় গিয়ে পৌঁছব তারপর কালকের দিনটা খুবই একদম কঠিন সময় আমাদের আপনার ফেলে দেন করার জন্য কিন্তু দেখবেন আপনি 13-14 তারিখে আমরা আসি কিনা তো কাজে এই আশ্বাস এই বার্তা এবং আমাদের আগামী দিনে বিজেপি আইপিএফটি জুটে যে জয় আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসী বা কাঞ্চনপুর বাসীকে আমাদের দেখিয়েছি বাঙালি সম্প্রদায় আইপিএফটিকে কেন্দ্রে দেওয়া হয়েছে বলে ভোট দেবে না সেটা আজকে জয় হয়ে গেল আর বাঙালি সম্প্রদায়ের আইপিএফটিকে বুদ্ধি ছিল বলে আমরা আর আইপিএফটি ভাবে চলছি না আমরা ত্রিপুরা মাথায় চলে যাবো সেই জিনিসটা আজকে জড় হয়ে গেল এটা যারা যারা নাই কিছু আমারে ঠকাইয়া তার বাড়াতো এরাই করে এসো আমার যে সব কিছু আছে আমি কর কিন্তু সই না আমি আমার কাজ করে যাবো আমি আমার কাজ করে যাবো আমরা জয় নিশ্চিত করবো 3 মাস এমএলএর দায়িত্ব পেয়েও বিভিন্ন কারণে বিভিন্ন একটা আমাদের বিজেপি আইপিএফটি বিভিন্ন নেতৃত্বদের মধ্যে আমাদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন নয় তবে যোগাযোগ করে জনগণের স্বার্থে উন্নয়ন কাজ করার লক্ষ্যে না এগিয়ে একে অপরকে হিংসা ঠেলিয়ে দিয়ে একে অপরের সাথে বিচ্ছেদ রাখার চেষ্টা চালিয়ে উন্নয়নকে অনেক বাধা করার চেষ্টা করেছে তা সত্ত্বেও সেই সব বাধা বিপত্তি না শুনে সেদিকে চিন্তা না রেখে উন্নয়নের লক্ষ্যে যাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি ওনাদের সহযোগিতায় আমি অনেক কিছু করতে পেরেছি আমি নিজেও গর্ববোধ করি কিন্তু আমাদের এই উত্তর এলাকার বা কাঞ্চনপুর 7360 নম্বর বিধানসভা কেন্দ্রে যা যা প্রয়োজনীয়তা আমি সবটা করতে পেরেছি সেটা আমি কখনো বলব না এবং আমি একদম কিছুই করতে পারিনি তাও আমি মেনে স্বীকার করে মেনে নিতে পারবো না কারণ শিক্ষার ক্ষেত্রে এই আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি ভাষণীয় সরকার করার পর এক দেশ এক জাতি এক নীতি এক শিক্ষা এক আইন এক ভারত শ্রেষ্ঠ ভারত সবটা সার সবটা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে যে কাজগুলা কেন্দ্র এবং ত্রিপুরা সরকার দারুণ ইঞ্জিনের সরকার বলেছে কাজগুলা করে যাচ্ছে তাতে এই আমাদের রাজ্যে শিক্ষাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে আজকে দীর্ঘ বছর ধরে আমাদের রাজ্যে 7360 রাজ্যের মধ্যে সবচেয়ে পাওয়ার সাথে সাথে আমাদের এই কাঞ্চনপুর 7 নম্বর বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত 5 জন আমাদের প্রার্থী আছে এই প্রার্থী 5 জন প্রার্থীর মধ্যে 2-3টি প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে এর মধ্যে আমাদের বিজেপি কাঞ্চনপুর মন্ডল কমিটির তরফ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী দেওয়া হয়েছে তো যাই হোক সেটা একটা নতুন বিষয় নয় সেটা তো নতুন বিষয় নয় আমাদের কাঞ্চনপুরে বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে আমার পূর্ববর্তা উনি রেখেছে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে প্রায় আমাদের কাঞ্চনপুর এই সব কথা ঘটে কিন্তু সেই বিষয়গুলোকে আমরা মানিয়ে নিয়ে সেই বিপদ বাধাকে